একতরফা ভাবে আপনি কোনোদিন নির্বাচন করে নির্বাচনে বৈতরণী আপনি পার করতে পারবেন না। এই তরি আপনি পার করতে পারবেন না। এই তফসিল আমরা মানি না, এই নির্বাচন আমরা মানি না, মানব না। সরাসরি বিপদের দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন এই বর্তমান ফ্যাসিবাদী সরকার আবারও একতরফা নির্বাচনের ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না এমন একটি পর্যায়ে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। এই দেশের মানুষ ভোটের অধিকার ফেরত পাবে কি পাবে না, গণতান্ত্রিক অধিকার ফেরত কি পাবে কি পাবে না, তার মধ্যে একটি প্রশ্ন জেগে উঠেছে। তাই বন্ধুগণ, এই যে ফ্যাসিবাদী সরকার, কর্তৃত্ববাদী শাসক দীর্ঘদিন একতরফা নির্বাচন করে আবারও সামনে আরেকটি একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র পায়তারা করছে। আমরা গণতন্ত্র মঞ্চ আজকের এই সমাবেশ থেকে আমরা বলবো, অবিলম্বে আপনি পদত্যাগ করুন। পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। একতরফাভাবে আপনি কোনোদিন নির্বাচন করে নির্বাচনে বৈতরণী আপনি পার করতে পারবেন না। এই তরি আপনি পার করতে পারবেন না। এই তফসিল আমরা মানি না, এই নির্বাচন আমরা মানি না, মানব না। আপনাকে আমরা অনুরোধ করবো, অবিলম্বে আপনি পদত্যাগ করুন এবং অবিলম্বে পদত্যাগ করে আপনারা এই একতরফা নির্বাচনের পথ থেকে সরে আসুন। নতুবা আপনারা জানেন এই দেশের ওই লৌহমানব আইয়ুব খান ইয়া খান টিকতে পারেনি, স্বৈরাচার এরশাদ টিকতে পারেনি, আপনারাও পারবেন না। যত কিছুই করেন আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামিয়ে নিয়ে আসবে। অপেক্ষা করুন বন্ধুগণ। আপনারা এই যে আমরা প্রোগ্রাম দিয়ে যাচ্ছি, আজকেও আপনারা সফলভাবে আমাদের প্রোগ্রাম করেছেন, আগামীতেও আমাদের প্রোগ্রাম সফল করবেন। এই স্বৈরাচারের পতন হবে, এই ফ্যাসিবাদের পতন হবে, তারপরে আমরা রাস্তা থেকে সরে দাঁড়াবো। এর আগে আমরা ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের কবর না হবে আমরা ঘরে ফিরে যাব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।